হাই বিম, এটা হচ্ছে লো বিম। ওকে, প্রচুর আলো, আসলে পর্যাপ্ত পরিমাণে আলো, যেটা কিনা আসলে লো বিম, এটা হাই বিম, প্রচুর আলো, যথেষ্ট আলো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো বরাবরের মতো আরও একটা ভিডিও নিয়ে আসলাম। আর এর আগে আমি একটা ভিডিও করেছিলাম বাংলাদেশের সর্বোচ্চ আলোর এলইডি বাইকের জন্য, সেটা ছিল N37, সেটা N37। কিন্তু এখন বাংলাদেশে আরও একটা এলইডি চলে এসেছে, সেটা বিএস এলইডি। এটা হচ্ছে আপনার 65 ওয়াট, 13,000 লুমেন। মানে চিন্তা করতে পারছেন যে একটা বাইকে 13,000 লুমেনের একটা বাল্ব আপনি লাগছেন, আপনার ফগ লাইটের একটুর প্রয়োজন হবে না। আর এই এলইডিটার মডেল হচ্ছে দেখতে পাচ্ছেন C3, বিএস এলইডি C3। আর এই এলইডিটা একদম রিজনেবল প্রাইসে পাবেন, সেটা হচ্ছে অনলি 3,000 টাকা। আর যদি আমার চ্যানেলের নাম বলেন সেক্ষেত্রে হয়তো বা আপনি কিছু ডিসকাউন্ট পেয়ে যাবেন, হয়তো বা হচ্ছে আপনার বাইকে লাগানোর যে চার্জ সেটা আপনি ফ্রিতে করিয়ে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এই এলইডিটা হচ্ছে আমি আপনাদেরকে সম্পূর্ণ রিভিউ করে দেখাবো। আর এই সাইডে দেখতে পাচ্ছেন বাইকার সাপোর্ট বিডি, এই বিএস মানে আছে বাইকার সাপোর্ট, এটা বাইকার সাপোর্ট বিডি একটা নিজস্ব ব্র্যান্ড আপনি সাইডে দেখতে পাচ্ছেন। এই পেজ থেকে, রানা ভাইয়ের কাছ থেকে ইজিলি হচ্ছে আপনি এই এলইডিটা পারচেস করতে পারবেন। এই এলইডিটা হচ্ছে আপনার, যেটা শুরুতে বলেছিলাম যে 65 ওয়াট, 13,000 লুমেন, আমরা শুরুতে যেই জিনিসটা করব আমাদের বাইকে, এই এলইডিটা হচ্ছে আমরা ইনস্টল করব, সম্পূর্ণ প্রসেস হচ্ছে দেখাবো। তো এটা হচ্ছে লাগানোর পরে আমরা চলে যাব রাতের বেলায় হাইওয়েতে, তারপরে আমরা যাব কোথায়, নর্মাল রাস্তায়, যে এই এলইডিটা কেমন পারফর্ম করে, আসলেই কি 13,000 লুমেন দেয় নাকি তার থেকে কম দেয়। তো এটা আনবক্সিং করব, আমাদের বাইকে লাগাবো, তারপর হচ্ছে এই এলইডিটা হচ্ছে আমরা টেস্ট করব। তো বিস্তারিত হচ্ছে আমরা সব কিছু জেনে নিব। তো ভিউয়ার্স, যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর কমেন্টস করে জানাবেন কেমন হলো। বিস্তারিত সব কিছু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনাদের যত প্রশ্ন আছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আমরা কথা আর বেশি বাড়াবো না, আমাদের বাইকে এলইডিটা হচ্ছে ইনস্টল করব, তারপরে হচ্ছে আমরা রাস্তায় চলে যাব। তো ভিউয়ার্স, চলুন এটা আনবক্সিং করা যাক। তো ভিউয়ার্স, আমরা এখন যেই এলইডিটার আনবক্সিং করতে যাব সেটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত এলইডি বাংলাদেশের। এর আগে আমি করেছিলাম সব থেকে বেশি আলোর এলইডি, তার থেকেও বেশি আলো চলে এসেছে, 65 ওয়াট, 13,000 লুমেন, মানে আনবিলিভেবল। তো এইটার হচ্ছে আমরা আনবক্সিং করবো, এটার মডেল হচ্ছে C3, আমি যেটা বলেছিলাম। আমাদের পাশে কিন্তু ফার্ম আছে, একটু দেখায় দাও সিয়াম। আচ্ছা, ওকে, মুরগির শব্দে আমরা আনবক্সিং করবো, যাই হোক। এরপরে হচ্ছে আমরা বক্সটা খুলবো, বক্সের খোলার পরে তেমন কিছুই নাই, এখানে হচ্ছে একটা ম্যানুয়াল বই আছে, ওকে, দেখতে পাচ্ছেন, এটা কেউ পড়ে না, আমিও পড়বো না। এটা হচ্ছে কি, দেখেন বাইকার সাপোর্ট বিডের যে ওয়ারেন্টি কার্ড, 15 মাসের রিপ্লেসমেন্ট, কোনো ধরনের প্রবলেম হইলে আপনি ইনস্ট্যান্ট হচ্ছে এটা ফেরত দিয়ে আপনি হচ্ছে নতুন একটা পেয়ে যাবেন 15 মাসের মধ্যে। এরপরে হচ্ছে আমাদের যেই বাল্বটা, সেটা দেখেন ভাই, এটার যে কোয়ালিটি মানে অসাধারণ। এখানে বিএসএলইডির ইয়া করা আছে, ব্র্যান্ডিং করা আছে, আর এটার যেই কেবলগুলো আছে দেখেন, কোটিং করা, কেবল ছেঁড়ার সম্ভাবনা নাই, ফুললি ওয়াটারপ্রুফ, আর এটা টোটালি মেটালের। আর এটার যে স্পিড, মানে ফ্যানের যে স্পিড, প্রচুর পরিমাণে সব থেকে ফাস্টেস্ট ফ্যান এটা ইউজ করা হয়েছে, যাতে খুব দ্রুত হচ্ছে এটা ঠান্ডা করা যায়, যেহেতু 65 ওয়াট অনেক আসলে গরম হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন তামার ইয়া ব্যবহার করা হয়েছে, আমরা এটা আমাদের বাইকেও ইনস্টল করব। ইনস্টল করার পরে হচ্ছে আপনাদেরকে আলোটা দেখানোর চেষ্টা করব যে কী পরিমাণ আলো আসলে এটাই হয়। তো ভিউয়ার্স, চলুন আমরা এটা আমাদের বাইকে ইনস্টল করে নেই, তারপর হচ্ছে রাস্তায় যেয়ে আলোটা টেস্ট করি। ভিউয়ার্স, আমরা হচ্ছে বাইকে যদি এলইডি লাগাতে চাই, আমি বরাবর হচ্ছে আপনাদেরকে দেখিয়েছি আসলে জিক্সারে কীভাবে লাগাতে হয় বা যে কোনো বাইকে লাগানোর জন্য, এই প্রসেসটা একদমই সহজ। তো আমাদের যে কাজটা করতে হয়, আমাদের হেডলাইটের যে কানগুলো থাকে সেগুলো অবশ্যই খুলে নিতে হয়, আমরা খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন। তো এখানে আপনি এলিয়েন কি অথবা যে কোনো টি, আপনার বাইকে যে ধরনের নাট থাকবে সেই অনুযায়ী সেই পার্টটা ইউজ করবেন বা যেই পার্টসটা ইউজ করবেন। তো যাই হোক, এখন হচ্ছে আমরা এই সাইডের কানটাও খুলে নিচ্ছি, খুবই সহজ একটা প্রসেস। এরপর হচ্ছে আমরা লাইনটা বিচ্যুতি করে দিব, আর এরপর হচ্ছে আমাদের নিচের যে একটা নাট আছে, আমি প্রচুর দেখিয়েছি এই জন্য এই ভিডিওতে আমি একটু শর্ট করে দেখাচ্ছি, কারণ এরকম ভিডিও অনেক আছে যেটা আমি এলইডি লাগিয়েছি আবার খুলিয়েছি বিভিন্ন বাইকে, শুধুমাত্র জিক্সার না, আদার্স বাইকেরও লাগিয়েছি। যদি আমার চ্যানেলটা ঘুরে আসেন অবশ্যই দেখতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা খুলে নিলাম, এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে আমাদের বাইকের যেই
হেডলাইটটা ছিল আগেরটা নোভসাইট N37। আমি এটা অনেকদিন ইউজ করেছি, এটার পারফরমেন্স খুবই ভালো ছিল, আমি একদমই সন্তুষ্ট। তো এখন আমরা নতুন এলইডি বিএস এলইডিটা লাগাবো। তো আমরা হচ্ছে খুলে নিব, পার্ট টু পার্ট প্রত্যেকটা প্রসেস হচ্ছে আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করব। দেখতে পাচ্ছেন আমরা এই টাই ক্লিপটা ছিল সেটা আমরা খুলে নিচ্ছি। এরপরে আমাদের যে বাদ বাকি কাজ আছে আমি প্রত্যেক ভিডিওতে যেভাবে আপনাদেরকে দেখাই ঠিক সেভাবেই দেখানোর চেষ্টা করব। এখন হচ্ছে আমাদের এলইডিটা হচ্ছে আমরা খুলে নিচ্ছি। তো এরপরে এলইডি খুলে নেওয়ার পরে আমাদের ওই বিএস এলইডিটা হচ্ছে আমরা লাগাবো। এখানে লক আছে, অবশ্যই লকটা খুলে নেবেন। আর উপরে যে এই যে অংশটা দেখতে পাচ্ছেন এটা ইজিলি রিমুভ করা যায়, আর এটা অবশ্যই রিমুভ করে নেবেন, আদারওয়াইজ কিন্তু আপনার এলইডিটা ভালো মতো ফিট হবে না আপনার বাইকের সাথে। তো ভিউয়ার্স, আমাদের নতুন এলইডি, এখানে ওয়ারেন্টি বুক আমি আনবক্সিংয়ের সময় দেখিয়েছিলাম, একটা ম্যানুয়াল বুক আছে, আর এই সেই এলইডিটা। তো এখন আমরা লাগিয়ে ফেলবো। ওই যে যেটা যেই পার্টটা রিমুভ করা যায়, অনেকে হয় কি যে ইয়াটা কেটে ফেলেন আপনার রাবারটা, বাট রাবার কেউ অবশ্যই ভুলেও কাটবেন না, কখনোই কাটবেন না, তাহলে আপনার বাইকের হেডলাইটের মধ্যে হচ্ছে পানি ঢুকে যাবে, আপনার বাইকের হেডলাইটটা ঘোলা হয়ে যাবে, ভালো আলো দিবে না। তো এই যে দেখছেন আমরা হচ্ছে এই প্রথম যে পার্টটা ছিল সেটা রিমুভ করে এখন রাবারটা ঢুকিয়ে নিলাম। এরপরে আমরা আমাদের যেই পার্টটা ছিল বাইরের এটা লাগিয়ে দিব। অবশ্যই প্রত্যেক বাইকে অ্যাডজাস্ট করা যায়, আর অবশ্যই পিনগুলো দেখে নেবেন কোনটা কোন পাশে বসবে। একটু হাতে কলমে আপনার যদি জ্ঞান থাকে তাহলে আপনি নিজেই এই কাজগুলো খুব সহজে করতে পারবেন। তো আমরা হচ্ছে আমাদের বাইকে ইনস্টল করে ফেলছি, দেখতে পাচ্ছেন অলমোস্ট ডান হয়ে গেল। তো আমরা এখন আমাদের বাইকে ইনস্টল করে ফেলছি। এই লকটা ভালো মতো লাগবেন অবশ্যই, আদারওয়াইজ কিন্তু আপনার এলইডিটা খুলে পড়ে যাবে। লক খুবই ইম্পর্টেন্ট এই জায়গাটাই, অনেকেই স্ক্রু দিয়ে লক খুলেন, বাট স্ক্রু যদি না খুলেন তাহলে হচ্ছে আপনি হাত দিয়ে ওটা খুলে লাগাতে পারবেন। আমরা খুব সহজে লাগিয়ে ফেলতেছি, দেখতে পাচ্ছেন। এগুলো আসলে আহামরি তেমন জটিল কোনো কাজ না, আমি আবার বলছি খুবই সহজ প্রসেস, ইজিলি করা যায়। তো আমাদের কাজ শেষ হয়ে গেল, এখন আমরা ইনস্টল করে ফেলবো আমাদের বাইকের মাথার সাথে। আর এখানে আপনার পর্যাপ্ত যে ক্যাবলটা আছে মেইন হেডলাইটের ক্লিপটা লাগিয়ে দিব। এরপর হচ্ছে আমাদের বাইকের পার্কিং ক্লিপটা লাগিয়ে দিব। ওকে, তো এরপর আমাদের পার্কিং ক্লিপটা চলে আসছে, দেখতে পাচ্ছেন। তো পার্কিং ক্লিপটা লাগানোর পরে এই যে যেই ড্রাইভারটা আছে এটা অবশ্যই টাই ক্লিপ দিয়ে কোনোটার সাথে একটু শক্ত করে বেঁধে দেবেন, আদারওয়াইজ কিন্তু এটা নড়াচড়া করবে বা শব্দ হতে পারে। তো এই জন্য আমরা একটা টাই ক্লিপ ইউজ করে এটা বেঁধে নিচ্ছি, যাতে শব্দটা অ্যাকচুয়ালি না হয়, ভালো একটা সাউন্ড, আসলে ভালো একটা সাউন্ড যাতে হচ্ছে এটা থেকে রিমুভ করা যায় এই টাই ক্লিপটা দিয়ে। তো আমরা টাই ক্লিপ দিয়ে এখানে বেঁধে নিলাম, যেভাবে সুবিধা সেভাবে বেঁধে নিতে পারবেন, সমস্যা নাই। আমরা একটু চেকও করে নিলাম শব্দ হয় কি না, তো আশা করি শব্দ হবে না। তো আগের মতোই হচ্ছে আমাদেরকে লকের মধ্যে ঢুকিয়ে, তারপর হচ্ছে আমাদের দুইটা কান আছে, যেই দুইটা কান বাইকের সাথে থাকে আর কি, আমাদের না, যাই হোক। তো বাইকের কান দুটো আমরা লাগিয়ে ফেলবো, এই যে লকের মধ্যে ঢুকিয়ে দিলাম। এরপর দুই সাইডের দুইটা যে কান আছে সেই কান দুটো হচ্ছে আমাদের লাগিয়ে ফেলতে হবে। এইটাও একদম ইজি প্রসেস, খুবই সহজ, খুবই সহজ ভিউয়ার্স। এরপর হচ্ছে আমাদের যেই ইয়াটা ছিল, নাটগুলো ছিল, সেগুলো আমরা লাগিয়ে দেবো, বা স্ক্রু নাট যেটাই হোক না কেন, এটা এলিয়েন কি অথবা টি বা স্টার যেটাই হোক, আপনারা যেটা থাকবে সেটা ইউজ করে নেবেন। ওকে, প্রথমটা পয়েন্টে বসলো না, এবার আমরা দ্বিতীয়টা আগে ট্রাই করি, তারপরে প্রথমটাই নিয়ে নিব, কোনো সমস্যা নাই। ওকে ভিউয়ার্স, আমরা কাজ করে ফেলছি, দেখতে পাচ্ছেন খুব সহজেই, আশা করি আপনারাও এই কাজগুলো খুব সহজেই করে নিতে পারবেন। বাইরে হালকা বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সাউন্ডটাও আপনারা পাবেন, একটা বৃষ্টি বৃষ্টি ভাইব। যাই হোক, আমাদের কাজ কমপ্লিট হয়ে গেল, এখন আমরা একটু রুমের মধ্যে চেক দিব, তারপর হচ্ছে আমরা বাইরে রাস্তায় গিয়ে চেক দিব, তারপর বুঝতে পারবেন যে আসলে আলোটা কেমন হয়। ওকে, আমাদের কাজ অলরেডি শেষ হয়ে গেল, মোটামুটি দেখতে পাচ্ছেন, আমরা একটু এইখানেই চেক দিব, তারপর হচ্ছে আমরা বাইরে চলে যাব। তো ভিউয়ার্স, আমরা এখন হচ্ছে একটু চেক করে নিব। তো এখানে চেক করার পর আমরা রাস্তায় যাবো, অবশ্যই রাস্তার জন্য ওয়েট করেন। ওকে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন পর্যাপ্ত আলো, এখানে বোঝা যাচ্ছে রাস্তায় গেলে আরও আলোটা ভালো আসবে,
হাই বিম লো বিম আরও আরও একবার আমি একটু দেখাবো আমি পার্সোনালি নিজে সামনে। ওকে, তো এই তো দেখতে পাচ্ছেন এই যে আলো, হাই বিম লো বিম। তো চলুন রাস্তায় যাওয়া যাক এবং আলোটা চেক করা যাক। তো ভিউয়ার্স, এখন হচ্ছে আমাদের বাইকে আমরা C3 এলইডি বাল্বটা লাগিয়েছি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাই বিম, এটা হচ্ছে লো বিম। ওকে, প্রচুর আলো, আসলে পর্যাপ্ত পরিমাণে আলো, যেটা কিনা আসলে যথেষ্ট। আর এখানে যদি বসা যায় পিছনে, সেক্ষেত্রে আলোটা আরও একটু বেশি দূরে পড়বে। এটা লো বিম, এটা হাই বিম, প্রচুর আলো আছে। আর আমরা এখন হচ্ছে হাইওয়েতে যে এটার যেই আলোটা আছে সেটা বিস্তারিত দেখাবো। আমি একটু সামনে থেকে দেখাই, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে C3। তো চলুন আমি একটু হাইওয়ে থেকে দেখে নিয়ে। তো ভিউয়ার্স, এখন আমরা হাইওয়েতে আছি, এটা লো বিম, এটা হাই বিম, প্রচুর আলো, যথেষ্ট আলো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন। আমরা একটু আবার চালিয়ে দেখাই, ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন আর কমেন্টস করে জানাবেন কেমন হলো। আজকের মধ্যে এই পর্যন্তই, বাই।